সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলতে চাচ্ছি আপনারা কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন কোন টুলগুলো ব্যবহার করতে পারেন বা কোন কোন ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের ফাইবারের জন্য বা ফাইবারের গিগের জন্য আপনারা খুব সহজেই ট্যাগ জেনারেট করতে পারেন বা কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। তো আমাদের অনেকেরই প্রবলেম হয় যে আমাদের অনেক এক্সটেনশন আছে যেটা আমরা ব্যবহার করতে গেলে আমাদের অনেক প্রবলেম করে, তো সঠিকভাবে আমরা কিওয়ার্ড প্লেসমেন্ট নাও করতে পারি। আমাদের অনেকগুলো এরকম টুলস আছে বা এক্সটেনশন আছে বা ওয়েবসাইট আছে যেটার মাধ্যমে আমরা খুব সহজে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে পারি। যেমন আমি একটা ক্লাসের ভিতরে আমি দেখাচ্ছি যে কুইক ভিউ দিয়ে আপনারা কীভাবে সহজে কিওয়ার্ড রিসার্চ করতে পারেন। সেম আরেকটা ওয়েবসাইট আছে, আপনি যদি যান ফাইবারের জন্য, শুধু গিগের জন্য, ফাইবার গিগের জন্য কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন। সেই ওয়েবসাইটটা যদি আমি আপনাদেরকে দেখাই, নাম হচ্ছে কিওয়ার্ড ডট আইও। এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে আমাদের এরকম একটা ওয়েবসাইট শো করবে আপনাদের সামনে, এরকম একটা ওয়েবসাইট শো করবে, দেখেন। তো এখানে আপনি অবশ্যই একটু সাইন আপ করে নিন। আমার অবশ্যই অ্যাকাউন্ট অলরেডি আছে, তো এখানে সাইন আপ করতে যে আপনাদের খুব একটা পরিশ্রম হবে এরকম না। আপনি কিছুক্ষণ সময় দেখলে আশা করি যে আপনি নিজেই অ্যাকাউন্টগুলো করতে পারবেন। ওকে, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে আমি এখানে লগ ইন করে ফেলি আমার অ্যাকাউন্টে। ওকে, আমি অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করে ফেলছি। আপনি একটা অ্যাকাউন্ট করে নেবেন। এই অ্যাকাউন্টটা কেন করবেন, দেখবেন যে আপনি একবার কিওয়ার্ড রিসার্চ করতে পারলে সেকেন্ডবার কিওয়ার্ড রিসার্চ করতে দেবে না আপনাকে, অ্যাকাউন্ট ছাড়া, উইদাউট অ্যাকাউন্ট ছাড়া। তো যেহেতু আমাদের বারে বারে এই কাজগুলো করার দরকার পড়বে, অবশ্যই আপনি কী করবেন, অবশ্যই আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করে নেবেন। তাহলে আপনার কিওয়ার্ড রিসার্চ করতে খুবই সুযোগ, মানে সহজ হবে আর কি, সহজে করতে পারবেন। অবশ্য আপনি এখানে অনেকগুলো প্ল্যাটফর্মের জন্য আপনি কিওয়ার্ড রিসার্চ করতে পারেন, ইউটিউব, অ্যামাজন, বিং, তারপরে ইবে, আলিবাবা, ফাইবার, এরকম অনেকগুলো আছে যেগুলো থেকে আপনি সহজে কিন্তু আপনার কাঙ্ক্ষিত যে কিওয়ার্ডগুলো আছে আপনি রিসার্চ করতে পারেন। যেহেতু আমরা চাচ্ছি যে আমাদের গিগের জন্য আমরা একটা প্রপারলি কিওয়ার্ড রিসার্চ করব, তো সেটা আমি এখন দেখাবো। তো এখানে দেখেন আমাদের কি, আমাদের প্ল্যাটফর্মটা হচ্ছে ফাইবার, এবং আমরা চাচ্ছি যে ফাইবারে যে গিগগুলো থাকবে ওই গিগগুলোর মাধ্যমে, যে গিকের ভিতরে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করব ওই কিওয়ার্ডগুলোকে আমি ফাইন্ড আউট করব। তো আমি এখানে ফাইবারটা সিলেক্ট করব, এবং এটা ল্যাঙ্গুয়েজটা আপনি ইংলিশ, ইউনাইটেড স্টেটস, এটা সিলেক্ট করে দিবেন। এবং এখানে আপনি লিখতে পারেন, আপনি লিখবেন ধরেন ইউটিউব প্রমোশন। এই কথাটা লিখে আমি সার্চ করলাম। আমি চাচ্ছি যে আমার ইউটিউব ভিডিও প্রমোশনের জন্য বা ইউটিউব প্রমোশনের কাজের জন্য একটা আমি গিগ তৈরি করব, এবং সেই গিগের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করতে চাচ্ছি। যদি আপনার কি, আপনার যদি গিগ যদি অন্য গিগ হয়, যেমন ফেসবুক হতে পারে, লিঙ্কডিন হতে পারে, পিন্টারেস্ট হতে পারে, তো আপনার যে নিশটা থাকবে সেই নিশটার উপর ভিত্তি করে আপনাকে সুন্দর করে কিওয়ার্ডগুলো রিসার্চ করতে হবে। ধরেন আমার নিশ হচ্ছে কি, ইউটিউব প্রমোশন। আমি চাচ্ছি যে ইউটিউব প্রমোশনের গিগের জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করবো। তাহলে আমি এই কথাটা লিখে আমি সার্চ করবো। এবার আমি সার্চে ক্লিক করলাম, দেখেন তারা আমাকে টোটাল আমাকে 34টা কিওয়ার্ড রিসার্চ করে দিছে। এবং আপনি চাইলে এটা নিয়ে খুব ভালোভাবে আরও ডিপলি দেখতে পারেন। দেখেন অনেক সুন্দর সুন্দর কিওয়ার্ডগুলো তারা এখানে বলে দিছে, যেমন ইউটিউব ভিডিও প্রমোশন, ইউটিউব ইউএসএ ভিডিও প্রমোশন, ইউটিউব শর্ট প্রমোশন, ইউটিউব শর্ট ভিডিও প্রমোশন, ইউটিউব ভিডিও, ইউটিউব প্রমোশন ভিডিও, ইউটিউব, মানে এখানে যে ইউটিউব রিলেটেড যতগুলো ট্যাগ আছে তারা এখানে রিসার্চ করে দিছে। তো আপনি চাইলে আরও দেখতে পারেন ইউটিউবের উপর, যেমন আপনি লিখতে পারেন ইউটিউব ধরেন ভিডিও এসইও, ধরেন আপনি চাচ্ছেন যে আরও কিছু মিক্স করবেন আপনি, তাহলে এইভাবে আপনি কিন্তু আরও কিওয়ার্ড দেখতে পারেন ভিডিও এসইও। এই কথাটা লিখে সার্চ করেন, তাহলে কি, তাহলে দেখবেন যে বেস্ট ইউটিউব ভিডিও এসইও, এইগুলো কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে আরও অনেকগুলো ট্যাগ তারা বের করে দিয়েছে। এভাবে কিন্তু আপনি ট্যাগগুলো রিসার্চ করে সেই ট্যাগের উপর বেস করে কিন্তু আপনি সুন্দর করে একটা ডেসক্রিপশন লিখলেই আই হোপ যে আপনি ফার্স্ট থেকে থার্ড পজিশনে থাকবেন আপনার গিগ, ঠিক আছে। আপনার গিগ অবশ্যই ফার্স্ট থেকে থার্ড পজিশনে আপনি রাখতে পারেন। তো এটা আসলে আপনি যদি ভালোভাবে প্লেসমেন্ট করতে পারেন এসইওর মাধ্যমে, কিন্তু আপনি খুব সহজেই আপনার গিগটা র্যাঙ্কিংয়ে নিতে পারেন। যেমন আমি যদি এই বেস্ট ইউটিউব ভিডিও এসইও কথাটা লিখে সার্চ করি, তাহলে মোটামুটি আমি আমার দুইটা স্টুডেন্টের গিগ আমি আশা করি এখনই বের করে দিতে পারবো, যারা মাত্র পাঁচ সাত দিন হয়েছে তারা কিন্তু ফার্স্ট মানে সেকেন্ড পজিশনে আছে ফাইবারের গিগে। তো যদি বিশ্বাস না হয় আমি আপনাদেরকে দেখাতে পারি। তাহলে আমরা কোথায় চলে যাব, আমরা এখান থেকে চলে যাব ইনকম মোড়ে। ইনকম মোড় থেকে আমরা চলে যেতে পারি ফাইবার
ধরেন এই একটা কিওয়ার্ড কিন্তু অনেক ভালো একটা কিওয়ার্ড, হ্যাঁ, এটা দিয়ে আপনি র্যাঙ্ক করাতে পারেন। ধরেন আমি ফাইবার অ্যান্ড কম মোড থেকে এসে এখান থেকে পেস্ট করে দিলাম, তো পেস্ট করে দিলাম, দেওয়ার পর আমরা দুইটা এখান থেকে দেখতে পারবো। আপনার আগে অনলাইনে দেখবো, হ্যাঁ, অনলাইন প্রতিযোগী কতজন আমাদের, আমাদের অনলাইন প্রতিযোগী মাত্র 2050টা। তো দেখি আমাদের, আমি যে কথাটা বলছি, দেখি আমি ফার্স্ট পজিশন থেকে থার্ড পজিশনে আমার কোনো স্টুডেন্টের গিগ পাই কি না। তো চলুন আমরা দেখি। ওকে ওকে, নিচের দিকে আসি, এই একটা, ওকে এটা না, এটা আরেকজনের হবে সম্ভবত। সেকেন্ড পজিশনে চলে আসলাম, মানে সেকেন্ড পেজে চলে আসলাম ফাইবারে। দেখি এখানে কোনো গিগ র্যাঙ্ক করছে কি না। তো ওকে, সাইন আপ করা দরকার নাই। ওকে, সেকেন্ড পজিশনে চলে আসছি। হ্যাঁ, দেখেন এই দুইটাই হচ্ছে আমাদের স্টুডেন্ট। আপনি যদি দেখতে চান তাহলে তাদের অ্যাকাউন্টে যাই চেক করলে আশা করি যে পাবেন যে নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট লেখা আছে। আমরা যদি একটাতে যাই, হ্যাঁ দেখেন নিউ লাইফ লার্নিং আইটি ইনস্টিটিউট, এই একজন আমাদের স্টুডেন্ট। এবং যদি আমি এই একজনেরটা যদি দেখি, তিনিও কিন্তু আমাদের স্টুডেন্ট। তার গি, আমরা যদি গিগ ডেসক্রিপশনটা দেখতে চাই, তিনিও হয়তো আমাদের নাম লেখছে, দেখি, হ্যাঁ, নিউ লাইফ লার্নিং ইনস্টিটিউট। দেখেন আমরা কিভাবে তাদের গিগুলো সেট আপ করে দিয়েছি বা গিগ বানানো শিখাইছি, যে তারা মাত্র কয়েক দিনের ভিতরে মানে দুই নাম্বার পজিশনে আসে, বা আমাদের স্টুডেন্টরা কেনই ফার্স্ট থেকে থার্ড পজিশন বা এক থেকে তিন নাম্বার পজিশনে থাকে। অবশ্যই তাদের গিগটা যদি প্রপারলিভাবে না বানাইতে পারতাম, বা আমরা যদি ভালোভাবে না চেক করে দিতে পারতাম, বা আমাদের ফর্মুলাটা যদি কাজে না লাগতো, তাহলে কিন্তু এইখানে আসতে পারতো না, ঠিক আছে? তো অবশ্যই আপনি যেখানেই মানে শিখেন না কেন, অবশ্যই আপনাকে গিগ র্যাঙ্কিং করাটা শিখতে হবে। গিগ র্যাঙ্কিং করার অনেকগুলো মেথড আছে, গিগ র্যাঙ্কিং করার অনেকগুলো মেথড আছে। যেমন এসইওর মাধ্যমে আপনি র্যাঙ্কিং করাতে পারেন, তারপরে হচ্ছে আপনার রিভিউর মাধ্যমে র্যাঙ্কিং করাতে পারেন, তারপরে আপনার ভিজিটর বা ট্রাফিকের মাধ্যমে, লাভ রিঅ্যাক্ট, এগুলোর মাধ্যমে আপনি কিন্তু র্যাঙ্ক করাতে পারেন। আরও অনেক নিয়ম আছে যেগুলো আপনি খুব ইজিভাবে আপনার গিগুলো র্যাঙ্ক করাতে পারবেন, প্রমাণস্বরূপ আপনাদেরকে দেখাইলাম। তো অবশ্যই আপনারা যখন কিওয়ার্ড রিসার্চ করেন, মানে গিগ বানাবেন, তখন অবশ্যই আপনারা কিওয়ার্ড রিসার্চ ভালোভাবে করে গিগ বানানোর ট্রাই করবেন, তাহলে কি আপনাদের গিগুলো র্যাঙ্ক করবে খুব সহজেই। তো আশা করি যে আজকের যে টুলসটা দেখাইলাম keyword.io, এটার মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই আপনার কিওয়ার্ডগুলো বের করে নিতে পারবেন। এটা হতে পারে, আমি দেখাইলাম দুইটা কিওয়ার্ড, আপনি চাইলে আরেকটা কিওয়ার্ড দেখতে পারেন। ফেসবুক মার্কেটিং লেখেন, ফেসবুক মার্কেটিং এই কথাটা লেখেন, মার্কেটিংয়ের উপরে যতগুলো কিওয়ার্ড আছে আপনি কিন্তু বের করে ফেলতে পারবেন। এটা আমাদের কোনো এক্সট্রিকশন নামানোর দরকার নাই, যদি আমরা ওয়েবসাইটে যাব এবং আমাদের কাঙ্ক্ষিত কিওয়ার্ডগুলো দেখতে পারবো। এখানে দেখেন টপ টপ যে কিওয়ার্ডগুলো আছে ফেসবুকের উপরে, সেইগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে, ফাইবারের কিওয়ার্ড। তো আপনি চাইলে এইগুলোর উপর বেস করে আপনি কিন্তু আপনার গিগ বানাইতে পারেন। এবার কথা হচ্ছে গিগ বানাইলেই তো হবে না, তো আপনার গিগের ভিতরে কী কী কিওয়ার্ড কোথায় প্লেসমেন্ট করতে হবে, কোন জায়গায় কোন ফর্মুলা দিতে হবে, এগুলো তো আপনাকে শিখতে হবে, ঠিক আছে? গিগ বানাইলেই তো ফার্স্ট পজিশনে যাবে না, গিগ বানাইলে তো আপনি অর্ডার পাবেন না। তো আপনাকে কমসে কম তো সময় দিতে হবে, এবং গিগের প্লেসমেন্ট, কিওয়ার্ড কোথায় প্লেসমেন্ট করতে হয় এটা জানতে হবে। একটা ভিডিওর ভিতরে আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিছি, যেখান থেকে আপনি অনায়াসেই আপনার গিগ কিওয়ার্ড প্লেসমেন্ট করতে পারেন, ঠিক আছে? ওইটা দেখে নিন, তাহলে আশা করি যে আপনার গিগও এক নাম্বার তিন নাম্বার পজিশনে, মানে এক থেকে দুই তিন নাম্বার পজিশনে রাখতে পারবেন ইনশাআল্লাহ। তো আশা করি যে আপনাদের একটু হলো কাজে লাগবে বা লাগলো আজকের ভিডিওটা। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।